বছরের 12টি মাসে কোনো না কোনো সামাজিক কাজ করে থাকে রোটারি ক্লাব। তাদের ঝুড়ি ভর্তি সামাজিক কাজের মধ্যে অন্যতম হলো বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছর জুলাই মাসে রোটারি ক্লাবের উদ্যোগে পরিবেশ ও মানব কল্যাণে বৃক্ষরোপণ করা হয়। করোনা মহামারীর বাধা সত্ত্বেও থেমে থাকেনি তাদের এবছরের বৃক্ষরোপণ কর্মসূচি। এবছরও দুদিন ব্যাপী শহরের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি চালায় রোটারি ক্লাব। শনিবার তুলসীপতি এলাকায় তারা প্রচুর বৃক্ষরোপণ করেছিল। বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় দিন রবিবারে রাজধানীর কাটাখাল এলাকার দুর্গা চৌমুনি ব্রিজ থেকে লেক চৌমুনি পর্যন্ত বিভিন্ন ধরনের চারাগাছ রোপণ করেছে রোটারি ক্লাবের সদস্যরা। বর্তমান সময়ে নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই এ কারণেই গাছ লাগিয়ে মানবজাতির প্রাণ রক্ষার্থে তাদের এই উদ্যোগ। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির পক্ষ থেকে প্রতি বছরই জুলাই মাসে আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা করি। আমরা এবছর দুটো অনুষ্ঠান করছি। গতকালকে আমরা তুলসীপতি স্কুলে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি। আজকে এই কাটাখালের পাশে একদম দুর্গাচমনি ব্রিজ থেকে শুরু করে লেক চিমনি অবধি আমরা গাছ লাগাচ্ছি। মূলত জারুল গাছ, অর্জুন গাছ, এসব গাছই আমরা এখানে লাগাচ্ছি। এই অনুষ্ঠানটা হচ্ছে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে এবং মাহিন্দ্রা ফাইন্যান্স এবং রোটারি ক্লাব অফ গুয়াহাটি আইকন, এই দুই সংস্থার সহযোগিতায় আমরা আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা করছি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে তথা সমগ্র বিশ্বে পরিবেশ দূষণ খুব বেড়ে গেছে, তা এবং গাছও নির্বিকারে কাটা হচ্ছে, এবং সেই পরিবেশ দূষণ থেকে আমাদের বাঁচাতে এবং অক্সিজেনের যোগান দিতে আমরা প্রতি বছরই একটা ছোট্ট আমাদের প্রয়াস আমরা এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা করে থাকি। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও এদিন দুর্গা চৌমুনি বাজারে এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার রোধে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে রোটারি ক্লাব। এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার যে মানবজাতির পক্ষে কতটা ক্ষতিকর এবং এর ভবিষ্যতে পরিণাম যে আমাদের কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাবে সে বিষয়ে সকলে সচেতন করা হয় এদিনের অনুষ্ঠানে। সিঙ্গেল প্লাস্টিক যে আমাদের পক্ষে কত ক্ষতিকারক সে সম্পর্কে আমরা কিন্তু এখনো অবগত নই। এখনো বাজারে গেলে দেখতে পাবেন অনেকেই ফল কিনছেন তো প্লাস্টিক সিঙ্গেল ইউজে প্লাস্টিক নিচ্ছেন, যদি মানে বিক্রেতা না দেন তাহলে হয়তো তার দোকান থেকে তিনি ফলটা নেবেন না, পাশের দোকানে চলে যাচ্ছেন, কিন্তু সেটা করে যে উনি তার নিজেরই ক্ষতি করছেন সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিস যেগুলো আমরা ইউজ করি যেগুলো আমাদের প্রতিনিয়ত ক্ষতি করে চলছে। রোটারি ক্লাব যেভাবে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে তাদের এই কাজের বিস্তৃতির ফলে শুধু রাজ্যই নয় গোটা দেশ উপকৃত হবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।